বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই এবারে যে খবরটির দিকে নজর রাখবো চলছে লোকসভার নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া গতকালই পঞ্চম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে আর সোমবার সম্পূর্ণ হওয়া এই পঞ্চম দফার ভোট গ্রহণের পরেই এই আবহের মধ্যেই ফের পদ্ম শিবিরের জন্য উদ্বেগ বাড়ল কেন বলছি ফলদি সট্টা বাজারে ভোটের সম্ভাব্য ফলাফলের কথা জানিয়েছে তাদের অনুমান নির্বাচনের শুরুতে বিজেপি যত আসন জিততে পারে বলে অনুমান করা হয়েছিল তার থেকে কমতে পারে সংখ্যা প্রথম চার দফায় আসনের তিনশো উনআশিটি আসনে ভোট শেষ হয়েছে যা মোট আসনের প্রায় সত্তর শতাংশ পাশাপাশি দু হাজার উনিশের ভোটের তুলনায় এখনো ভোটের হার অনেকটাই কম ফলৌদি চাট্টা বাজারের অনুমান দু হাজার উনিশের তুলনায় কমে যেতে পারে বিজেপির প্রাপ্ত আসন দু হাজার উনিশে বিজেপি পেয়েছিল তিনশো তিনটি আসন চতুর্থ দফার আগে পর্যন্ত ফলদি চাট্টা বাজারের অনুমান ছিল বিজেপি তিনশো থেকে তিনশো আসন পেতে পারে চতুর্থ দফার পর অনুমান কিছুটা বদলে এসেছে এখন অনুমান করা হচ্ছে বিজেপির আসন আরো কমতে পারে দুশো পঞ্চাশ দুশো ষাটে পারে স্বাভাবিকভাবেই যা দুশ্চিন্তা বাড়িয়েছে গেরুয়া নেতৃত্বের অন্দরে আরো একবার আপনাদের জানিয়ে রাখছি ফালুদা সাট্টা বাজারে কমলো বিজেপির আসন সংখ্যা সাট্টা বাজারে আসন সংখ্যা কমায় মূলত বলাচলে চলে পদ্ম শিবিরে উদ্বেগ বেড়েছে প্রসঙ্গত ফালুদি সাট্টা বাজারে ভোটের সম্ভাব্য ফলাফলের কথা জানিয়েছে তাদের অনুমান নির্বাচনের শুরুতে বিজেপির যত আসন জিততে পারে বলে অনুমান করা হয়েছিল তার থেকে কমতে পারে আসন সংখ্যা প্রথমত চার দফায় পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে তিনশো উনআশিটি আসনে ভোট শেষ হয়েছে যা মোট আসনের প্রায় সত্তর শতাংশ অর্থাৎ জয়ের জন্যই আসনগুলো যথেষ্ট পাশাপাশি দু হাজার উনিশের ভোটের তুলনায় এখনো ভোটের হার অনেকটাই কম ফালোদি satta বাজারে অনুমান করা হচ্ছে 2019 এ বিজেপি যে 203 টি আসন পেয়েছিল চতুর্থ দফার আগে পর্যন্ত অনুমান করা হচ্ছিল 307 টি আসনের মত বিজেপি এককভাবে করতে পারে কিন্তু এখন অর্থাৎ চতুর্থ দফার পর পঞ্চম দফার পর ফলোদি satta বাজারে বিজেপির আসন সংখ্যা কিন্তু কমে প্রায় 260 থেকে 270 এ এসে দাঁড়িয়েছে অর্থাৎ এই যে বিশাল সংখ্যায় কমে যাওয়া তা নিঃসন্দেহে একটা বড় এইখানে একটা চিহ্ন এবং উদ্বেগের বিষয় বিজেপির নেতৃত্বদের জন্য এবং এখন এটাই দেখার এই উদ্বেগের পর এই গোটা বিষয়টি যখন হলো বা এই যে দি সাতটা বাজারে কেন কমছে বাজারের আসন সংখ্যা শাসকের জন্য উদ্বেগের কারণ কি না হয়তো সেটাকে অন্যরা অন্যরকম ভাবে ব্যাখ্যা করবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাজার যা বলছে সেখানে কিন্তু বিজেপির আসন সংখ্যা কমের দিকে দেখাচ্ছে তা দু হাজার উনিশে যেটা আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার উনিশে বিজেপি এককভাবে তিনশো তিনটি চতুর্থ দফার আগে পর্যন্ত দু হাজার চব্বিশে ফালুদি বাজারে সেই আসন সংখ্যা দেখাচ্ছিল তিনশো সাত সেখানে এখন দেখাচ্ছে অনেকটাই কিন্তু কম অর্থাৎ দুশো সত্তর এই রকমে কিন্তু এসে ঠেকেছে ফালুদি বাজারে পঞ্চম দফার পরও কিন্তু একই ছবি এখন ষষ্ঠ সপ্তম দফার পর সেই সংখ্যা কোথায় দাঁড়ায় এটাই এখন দেখার বিষয় এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকে